লাইফ ট্রুথ অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মা দুর্গার আগমনে আর ঠিক 40 দিন বাকি। ইংরেজি মাসের 5th অক্টোবর অর্থাৎ শনিবার মহাসপ্তমী, আর এই সপ্তমীর বার দেখেই জানা যায় মায়ের কিসে আগমন, এবং দশমীর বার দেখে জানা যায় মায়ের কিসে গমন। মা দুর্গার সপ্তমীর দিনে আগমন যদি রবিবার বা সোমবারে হয়, তবে মার আগমন হয় গজে, এবং মার গমন যদি গজে হয় অর্থাৎ হাতিতে হয়, তাহলে পৃথিবী শস্যপূর্ণ হয় অর্থাৎ পৃথিবীর জন্য ভালো। বিসর্জনের দিন যদি রবিবার বা সোমবার হয়, তাহলেও মায়ের গমনও হয় হাতিতে, সেক্ষেত্রেও ফল একই, শস্যপূর্ণ বসুন্ধরা। মায়ের যদি আগমন মঙ্গলবার বা শনিবার হয়, তাহলে মার আগমন হয় ঘোড়ায় বা ঘটকে। মার যদি গমন মঙ্গলবার বা শনিবার হয়, অর্থাৎ দশমী যদি মঙ্গলবার বা শনিবার হয়, তাহলে মার গমন হয় ঘোড়ায়, এর ফলস্বরূপ ছত্রভঙ্গ। যেমন এবছর মায়ের আগমন এবং গমন দুটোই ঘোড়ায়, কারণ একটি পড়েছে শনিবার এবং আরেকটি পড়েছে মঙ্গলবার। মার আগমন শনিবার এবং গমন মঙ্গলবার, তাই দুটোই ঘোড়ায়, ফল ছত্রভঙ্গ। এবং আমরা নিউজ চ্যানেল খুললেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বন্যা, আফ্রিকার অত বড় রেন ফরেস্টে কীভাবে আগুন ধরে কত প্রাণী মরে যাচ্ছে, মড়কের থেকেও বেশি ছত্রভঙ্গ। এই জন্য বলা হয়েছে মার ঘোড়ায় আগমনে ছত্রভঙ্গ। অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না, কিন্তু শাস্ত্রে যা বলা আছে তা পুরোটাই বিজ্ঞানসম্মত বলে আমার মনে হয়। বুধবার যদি মার আগমন হয়, অর্থাৎ বুধবার যদি সপ্তমী পড়ে, তাহলে মায়ের হয় নৌকায় আগমন। বুধবার যদি দশমী পড়ে, তবে মার হয় নৌকায় গমন, সেক্ষেত্রে ফলস্বরূপ শস্য বৃদ্ধি হয়। সপ্তমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার পড়ে, তবে মার দোলায় আগমন। দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার পড়ে, তবে মার দোলায় গমন, এর ফল মড়ক, সেক্ষেত্রে বেশি মৃত্যু ঘটছে, এরকম ঘটনা বেশি দেখা যায়। এবছর দশমী পড়েছে মঙ্গলবার, অর্থাৎ মার আগমনও ঘটকে গমনও ঘটকে, ফল দুটো ক্ষেত্রেই ছত্রভঙ্গ অর্থাৎ ক্ষতি। কিন্তু আমরা প্রার্থনা করব সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবার যাতে দুর্গাপুজো খুব ভালোভাবে কাটে। আবার শুধু প্রার্থনা করলেও কাজ হয় না, পৃথিবীর সর্বস্থানে অবস্থা সমান নয়, বিভিন্ন জায়গায় দুঃখ হানাহানি প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। সেক্ষেত্রে যারা পরিবেশ বিষয়ে সচেতন তারা অবশ্যই স্টেপ নেবেন। শুধু জ্ঞান দিয়ে আমরা যেমন বসে বসে কিছু বলছি, শুধু বললেই হয় না, অ্যাক্টিভ থেকে সেই বিষয়ে কাজ করাও প্রয়োজন। যেমন ইশা ফাউন্ডেশন করছে কাবেরী কলিং, এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সুতরাং এই প্রজেক্টটাকে আমাদের সবাইরই সাপোর্ট করা উচিত, কারণ এটা ভারতবর্ষের ভালোর জন্য। টিভি মিডিয়া কিন্তু এই সব খবর প্রচার করবেন না, কারণ ওনারা ব্যস্ত থাকেন তাদের নিজস্ব পার্টির মতামত নিয়ে, কারণ বেশিরভাগ মিডিয়াই পার্টি দ্বারা বিকৃত। তাই জন্য আপনারা অবশ্যই এই সব খবর প্রচার করুন। ভারতবর্ষে কিছু স্টেটে জলের ভীষণভাবে সমস্যা দেখা দিয়েছে, এবং এই কাবেরী কলিং প্রজেক্টটা সেই সমস্যাকে একদম সম্পূর্ণভাবে নির্মূল করতে সাহায্য করবে। এই জন্য এই প্রজেক্টটা আমাদের প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ। কাবেরী কলিং যে প্রজেক্ট, সেটা হ্যান্ডেল করছে ইশা ফাউন্ডেশন। সেখানে ওনারা 42 টাকা করে প্রতি গাছের জন্য দাম নিচ্ছেন, যে টাকাটা কিনা যাবে একজন কৃষকের কাছে। সেই কৃষককে দেওয়া হচ্ছে, কারণ অ্যাগ্রো ফরেস্ট্রি গ্রো করার জন্য। কাবেরী নদীর জল একদম শুকিয়ে এসছে, আর এর একমাত্র কারণ গাছের অভাব। প্রচুর পরিমাণে গাছ কাটার জন্যই আজকে এই অবস্থা, সেই গাছগুলোকে ফিরিয়ে আনার জন্যই এই প্রজেক্ট। এবং ইশা ফাউন্ডেশন আজকে থেকে না, প্রায় 25-26 এবং তারও বেশি বছর ধরে ওনারা এই কাজ করে আসছেন। এমনকি ওনাদের গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড আছে একদিনে 8.5 লাখ গাছ পোঁতার জন্য, ওনাদের ওভারঅল টিম মিলে। এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন সদ্গুরু, কারণ ওনারই ইচ্ছায় এই সমস্ত কাজ হয়। আপনাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, আপনারাও কাবেরী কলিংয়ে অংশগ্রহণ করুন, এবং প্রত্যেকের বাড়িতে নিজেরা একটি করে গাছ লাগান। যদি নিজেরা না গাছ লাগাতে পারেন, তবে আপনারা কৃষকদের সাহায্য করুন টাকা পয়সা দিয়ে, ওনারা যাতে অ্যাগ্রো ফরেস্ট্রি গড়ে তুলতে পারে।
যেটা কাবেরী কলিংয়ের মূল উদ্দেশ্য। আজকের আলোচনা এই পর্যন্তই। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।